নব ব্যারাকপুরের স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাস উদ্বাস্তু কলোনি আধুনিক শহরে পরিণত হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। নিউ ব্যারাকপুর শিক্ষা দীক্ষায় বহু ছেলে মেয়ে শহরের মুখ উজ্জ্বল করেছে। মাধ্যমিকে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম দমদম এলাকায় সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মজুমদার শুধু নিউ ব্যারাকপুর নয়, জেলা তথা বাংলার গর্ব। মেধা তালিকায় প্রাপ্ত নম্বর থেকে মাত্র 13 নম্বর কম। মাধ্যমিকে নিউ ব্যারাকপুরের সর্বোচ্চ নম্বর 671। প্রাপক পুরসভার 17 নং ওয়ার্ডের বাসিন্দা সায়ন মজুমদারকে সোমবার সন্ধ্যা তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি নিখিল মালো, নীতা দে, সমাজসেবী অসীম দাস সহ এক ঝাঁক কাউন্সিলররা। সায়নের হাতে ফুলের তোড়া, রবীন্দ্রনাথের মঞ্জুরি গল্পগুচ্ছ, বই, মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্বর্ধিত করেন চেয়ারম্যান সহ কাউন্সিলরগণ। ছাত্র মধ্যম বয়েজ হাই স্কুলে ও পড়াশোনা করত এবং ও নিউ ব্যারাকপুরে এবং মধ্যমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে সায়ন। ওকে আমরা একটু অভিনন্দিত করে গেলাম, আমরা ওকে অভিনন্দিত করলাম, ওর আগাম ভবিষ্যৎ আরও ভালো হোক এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। ভালো লাগছে কারণ খুব ছোটোবেলা থেকে ওকে চিনি, আর ও যে আজকে এতটা ভালো রেজাল্ট করেছে শুধু আমাদের আমার গর্ব নয়, সারা নিউ ব্যারাকপুর গর্ব হয়ে উঠেছে। আমি চাই আগামী দিনেও যেন আবার বারবার ওর বাড়িতে সেভাবে ওকে সম্বর্ধিত করতে পারি এবং ও যেন মানুষের মতো মানুষ হয়, এই আশীর্বাদ ওর সাথে থাকলো। আমার খুবই ভালো লাগলো, তার জন্য আমরা খুব আনন্দিত। হ্যাঁ, এরকম যেন ওভাবে এগিয়ে যেতে পারে এটুকুই বলার আমার। ছেলের এই সারাদিন ধরে পড়াশোনা করেছে, ছেলে আজকে এই ভালো রেজাল্ট করেছে, নিউ ব্যারাকপুরের গর্ব। আপনি কতটা ছেলেকে সময় দিয়েছিলেন? সময় বলতে ও নিজেরটা নিজেই করে নেয়, ওকে বেশি সময় দিতে হয় না এটুকুই। ছেলের জন্য কী আশা করছেন? ছেলের জন্য আপনাদের আশীর্বাদ, সবার ওর সাথে থাকলে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এটুকুই চাওয়া, আর কিছু না। আপনার নাম? রাখি মজুমদার। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 17 নম্বর ওয়ার্ড। পৌরসভা? নিউ ব্যারাকপুর। ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কত পেয়েছো তুমি? 671। এ তোমার এই বিরাট সফলতা, এই সফলতার পিছনে সব থেকে বড় অবদান কার? সব থেকে বড় অবদান তোমার মা বাবার আর বাড়ির লোকেদের, তারপরে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্লাস যারা আমাকে পড়িয়েছে তাদের অবদান রয়েছে। কি নিয়ে পড়বে তুমি? আমি সায়েন্স নিয়ে পড়ব। ভবিষ্যতে কি ইচ্ছা আছে? আমার অল ইন্ডিয়া জয়েন্ট পরীক্ষায় বসে আইআইটিতে পড়ার ইচ্ছা আছে, আইআইটি কলেজে। নিবারপুর পৌরসভা থেকে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল কাউন্সিলররা তোমার বাড়িতে এসেছিল, তোমার অনুভূতি কেমন লাগছে? ভালো লাগছে। ও হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim, e até que enfim.